হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমাদের আজকের এই ভিডিওয়ে আমরা স্কুইড গেম সিরিজের বাকি গল্পটা দেখব। আর আপনারা যদি প্রথম পর্বের ভিডিওটা না দেখে থাকেন তাহলে আগে ওটা দেখে আসুন, না হলে আপনারা এই ভিডিওতে কিছুই বুঝতে পারবেন না, কারণ এই গল্পের প্রথমের অংশটা আমি আগের ভিডিওয়ে এক্সপ্লেন করেছি। তো আগের পর্বের শেষে আমরা দেখেছিলাম ওই ঘরের মধ্যে আলো বন্ধ হওয়ার পর ওখানে থাকা সমস্ত শক্তিশালী খেলোয়াড়রা সমস্ত দুর্বল খেলোয়াড়কে মেরে ফেলতে শুরু করেছিল, আর ওখানে সাঙ্গু আর ওর দলের সবাই কোনো রকমে একত্রিত হয়ে নিজেদেরকে এসব কিছুর হাত থেকে বাঁচিয়ে রেখেছিল। কিন্তু দেখা যায় বেশ কিছুক্ষণ পর ওখানে সিকিউরিটি গার্ডরা চলে এসে এই ঝামেলাটাকে থামিয়ে দেয়। কিন্তু এতক্ষণে এখানে অনেক মানুষ মারা গেছিল আর এখন শুধুমাত্র 80 জন খেলোয়াড় বেঁচেছিল। আর এখন আবার এখানে মারা যাওয়া সমস্ত খেলোয়াড়দের টাকা ওপরে ওই জারের মধ্যে দিয়ে দেওয়া হয়। এবার পরের দিন সকালে এদের সবাইকে নতুন খেলার জন্য ডেকে নিয়ে যাওয়া হয় আর ওখানে সমস্ত খেলোয়াড়কে 10 জনের একটা করে দল বানাতে বলা হয়। কিন্তু যেহেতু জ্যাং আগে থেকেই জানতে পেরেছিল আজকে ওদেরকে কোন খেলা খেলতে হবে, সেজন্য ওই ঘরের মধ্যে থাকা সমস্ত শক্তিশালী খেলোয়াড়কে নিয়ে ও নিজের একটা দল বানিয়ে নেয়। আর ওর দলে মিনিয়ং নামের একটা মেয়ে ছিল, যাকে ও সঙ্গে সঙ্গে ওর দল থেকে বাদ দিয়ে দেয়। আর এখন হঠাৎ করে ওই দল থেকে বাদ যাওয়ার পর মিনিয়ং জ্যাংয়ের ওপরে প্রচণ্ড রেগে যায় আর তারপর ও শেষ মুহূর্তে সিয়ংদের দলে যুক্ত হয়ে যায়। আর ওকে নেওয়া ছাড়াও সিয়ংদের কাছে আর কোনো উপায় ছিল না, কারণ ততক্ষণে বাকি সবাই নিজেদের একটা দল বানিয়ে নিয়েছিল। আর এখন দেখা যায় সিয়ংদের দলটাই এখানে সবচেয়ে দুর্বল ছিল, কারণ ওদের দলে একটা বয়স্ক লোক আর 3টে রোগা রোগা মেয়ে ছিল। এবার দেখা যায় কিছুক্ষণের মধ্যেই ওদের পরবর্তী খেলাটা শুরু হয়ে গেছে, যেটার নাম ছিল টাগ অফ ওয়ার, মানে দড়ি টানাটানির প্রতিযোগিতা। আর এই খেলাটা করার জন্য ওদের সবাইকে একটা উঁচু ব্রিজের উপরে নিয়ে আসা হয়, যার মাঝখানটা পুরোপুরি ফাঁকা ছিল। আর এখন একটা দড়ি ধরে যে কোনো দুটো দল মুখোমুখি হয়ে ওই ব্রিজের উপরে দাঁড়িয়ে থাকবে, আর যে দল ওই দড়িটাকে নিজেদের দিকে টেনে নিতে পারবে তারা এই খেলাটা জিতে যাবে, আর অপর দলটা ব্রিজের ওপর থেকে নিচে পড়েই মারা যাবে। এবার দেখা যায় এই প্রথম খেলাটা শুরু হয়েছিল জ্যাং আর তার দলকে নিয়ে, আর যেহেতু ওদের দলে এই ঘরের সবচেয়ে শক্তিশালী লোকজন ছিল সেজন্য এই খেলাটা ওরা খুব সহজেই জিতে যায়। আর এরপর সিয়ং আর ওর দলের পালা ছিল, আর এই খেলাটা নিয়ে ওরা প্রত্যেকেই খুবই চিন্তায় ছিল, কারণ ওদের দলটা এখানে সবচেয়ে দুর্বল ছিল আর এই খেলাটা জিততে গেলে ওদের শক্তিশালী মানুষের প্রয়োজন ছিল। এবার ওদের দলে থাকা ওই বয়স্ক লোকটা বলতে শুরু করে, তোমরা কেউই চিন্তা করো না, ছোটবেলায় আমি এই খেলায় খুবই দক্ষ ছিলাম আর এই খেলার সমস্ত খুঁটিনাটি গোপন তথ্য আমি জানি, আর আমি এমন কিছু গোপন পদ্ধতি জানি যেগুলোর সাহায্যে দুর্বল দল নিয়েও এই খেলাটা খুবই সহজেই জেতা যাবে। আর এখন উনি নিজের দলের সবাইকে বলতে শুরু করেন ওদেরকে কিভাবে এই খেলাটা খেলা উচিত। আর কিছুক্ষণ পর দেখা যায় দুর্বল দল হওয়া সত্ত্বেও ওই বয়স্ক লোকটার কথা মতন বিশেষ পদ্ধতি ব্যবহার করে এরা সত্যি সত্যি এই খেলাটা জিতে গেছিল। আর ওদের দলটাকে জিতে ফিরে আসতে দেখে প্রত্যেকেই ওখানে প্রচণ্ড অবাক হয়ে গেছিল। এবার দেখা যায় খেলা শেষ হওয়ার পর সেই রাতে সবাই ওখানে ঘুমিয়ে পড়ার আগেও ডাক্তারটা তখনও ওখানে ফিরে আসেনি। ওই ডাক্তারটা প্রত্যেক দিনের মতন বাকি সমস্ত কর্মচারীর সঙ্গে আজকের খেলায় মারা যাওয়া সমস্ত খেলোয়াড়ের শরীর থেকে অর্গ্যান বের করার কাজ করছিল। আর এখন ডাক্তারের পাশে থাকা সমস্ত গার্ডের মধ্যে ওই পুলিশ অফিসারটাও এখানে লুকিয়ে লুকিয়ে চলে আসে, আর ও এখানে ঘটতে থাকা সমস্ত ঘটনাগুলোকে খুবই ভালোভাবে বোঝার চেষ্টা করছিল। এবার ওখানে বাকি সমস্ত গার্ডরা একটা মৃতদেহ নিয়ে খুবই হাসাহাসি করছিল। আসলে কিছুদিন আগে এরা সবাই এমন একটা মৃতদেহ নিয়ে এসেছিল যার শরীরে শুধুমাত্র একটাই কিডনি ছিল। এবার এই কথাগুলো শুনে ওই পুলিশ অফিসারটা ওই মারা যাওয়া খেলোয়াড়টা সম্পর্কে বাকি গার্ডদের কাছে প্রশ্ন করতে শুরু করে, যেটা শুনে বাকি সমস্ত গার্ডদের একটু সন্দেহ হয় আর ওরা বলে, তুমি আজকে এই ব্যাপারে প্রশ্ন করছো কেন? সেদিন তো ওই কাজটা করার সময় আমাদের সঙ্গে তুমিও ওখানে ছিলে। এবার দেখা যায় কিছুক্ষণ পর এই ডাক্তারের কাজটা কমপ্লিট হলে এখান থেকে 2 জন গার্ড ওই অর্গ্যানগুলোকে নিয়ে বাইরে বিক্রি করার জন্য চলে যায়, আর এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল গার্ড নাম্বার 28 আর 29কে। আর এখানে গার্ড নাম্বার 29কে মেরে ওই পুলিশ অফিসারটা ওর মুখোশ পরে এখানে চলে এসেছিল। এবার গোপন একটা রাস্তা দিয়ে ওরা 2জন ওই অর্গ্যানগুলো বিক্রি করতে বেরোনোর পর ওই পুলিশ অফিসারটা ওর সাথে থাকা ওই গার্ডের মাথায় বন্দুক ঠেকিয়ে ওকে বলে, ভেতরে তোমরা যে খেলোয়াড়টাকে নিয়ে হাসাহাসি করছিলে যার একটা কিডনি ছিল সে আসলে আমার ভাই ছিল। তখন ওই গার্ডটা একটু ভয় পেয়ে গিয়ে বলে, কিন্তু এটা তো হতেই পারে না, আমরা যাকে নিয়ে কথা বলছিলাম সে একটা মেয়ে ছিল। তখন ওই পুলিশটা বলে, কিন্তু আমি তোমার কথা বিশ্বাস করবো কিভাবে? তখন ওই গার্ডটা বলে, তাহলে তুমি আমাদের বসের ঘরে চলে যাও, ওখানে সমস্ত খেলোয়াড়দের নাম ছবি আর সমস্ত ডিটেলস দেওয়া আছে, আর সামনের এই সুড়ঙ্গ দিয়েই তুমি গোপন পথে আমাদের বসের ঘরে চলে যেতে পারবে। আর এটা জানার পর ওই পুলিশটা ওই গার্ডটাকে ওখানেই মেরে ফেলে। আর এদিকে দেখা যায় ওই ডাক্তারটা সেদিনের মতো নিজের কাজ কমপ্লিট করার পর বাকি গার্ডদের কাছে পরের দিনের খেলা সম্পর্কে জানতে চাইছিল। তখন ওই গার্ডগুলো বলে, আমরা এখনো পরের দিনের খেলা সম্পর্কে কিছুই জানতে পারিনি, সেজন্য এখন আমরা চাইলেও তোমাকে আর কোনোভাবেই সাহায্য করতে পারবো না। যেটা শুনে ওই ডাক্তারটা ওখানে প্রচণ্ড রেগে যায় আর ওখানে থাকা একটা গার্ডের সাথে ও ঝামেলা বেঁধে যায়। আর ঝামেলা চলাকালীন ওই গার্ডটাকে মেরে ডাক্তারটা ওখান থেকে পালিয়ে একটা মাঠে চলে আসে, আর ওকে ধরার জন্য আরও একটা গার্ড ওর পিছন পিছন ওই মাঠে চলে আসে।
এখানে দেখা যায় ওই ডাক্তারটা প্রচন্ড ভয় পেয়ে গেছিল, কারণ পরের দিন ওদেরকে কি খেলতে হবে সেটা আগে থেকে না জানতে পারলে ওই ডাক্তারটার মারা যাওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে। কিন্তু এখন এই গার্ডটা যখন ওই ডাক্তারটাকে নিজের কথায় ফাঁসিয়ে ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, তখন ওখানে এদের সবার লিডার অর্থাৎ ফ্রন্টম্যান চলে আসেন আর উনি ওই গার্ডটাকে বলেন, তোমরা যদি এখানে মারা যাওয়া খেলোয়াড়দের অর্গ্যান বিক্রি করতে চাও তাহলে সেটা করতেই পারো, সেটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। কিন্তু এই খেলার একটা নিয়ম হলো, এখানে সমস্ত খেলোয়াড়কে সমান সুযোগ আর সমান অধিকার দেওয়া হবে, আর এখানে প্রত্যেকটা খেলোয়াড় সমানভাবে নিজেদের জীবন বাঁচানোর একটা সুযোগ পাবে। আর তোমরা এই নিয়মটা ভেঙে ফেলেছ, এতদিন ধরে তোমরা নিজেদের সুবিধার জন্য ওই ডাক্তারকে আগে থেকেই সমস্ত খেলার নিয়ম বলে দিয়েছিলে। আর এই কথা বলার পর ফ্রন্টম্যান ওই এমপ্লয়টাকে ওখানেই গুলি করে মেরে ফেলে, আর তারপর বাকি এমপ্লয়রা ওখানে ওই ডাক্তারটাকেও গুলি করে মেরে দেয়। আর এদিকে দেখা যায় ওই পুলিশ অফিসারটা গোপন রাস্তা দিয়ে ফ্রন্টম্যানের ঘরে ঢুকে ওখানে সমস্ত খেলোয়াড়দের ফাইল চেক করে দেখার চেষ্টা করছিল। কিন্তু ততক্ষণে ফ্রন্টম্যান ওই সুড়ঙ্গের মধ্যে আরও একজন গার্ডের মৃতদেহ খুঁজে পায়, যাকে একটু আগেই ওই পুলিশ অফিসারটা মেরে ফেলেছিল। আর এটা দেখে ফ্রন্টম্যান খুব ভালোভাবেই বুঝতে পারেন কেউ একজন লুকিয়ে লুকিয়ে এখানে চলে এসেছে আর সে এদের সবার উপরে নজর রাখার চেষ্টা করছে। সেজন্য ওখানে বাকি সমস্ত গার্ডরা ওই পুলিশটাকে খুঁজে বের করার চেষ্টা করছিল। আর এদিকে দেখা যায় ফ্রন্টম্যানের ঘরের মধ্যে ঢুকে ওই পুলিশ অফিসারটা সমস্ত খেলোয়াড়ের ফাইলগুলো খুঁজে পেয়েছিল, আর ওই সমস্ত ফাইলের মধ্যে খুঁজতে খুঁজতে ও নিজের ভাইয়ের নামেরও একটা ফাইল খুঁজে পায়। আর দেখা যায় ওর ভাই 2015 সালে এখানে খেলতে এসেছিল আর এই খেলাটা জিতেও গেছিল। আর এদিকে দেখা যায় পরের দিন সকালে পরবর্তী খেলার জন্য সমস্ত খেলোয়াড়কে নিজের সাথে একটা করে পার্টনার বেছে নিতে বলা হয়েছিল, আর এখানে সমস্ত খেলোয়াড়রা নিজেদের পছন্দের মানুষকে পার্টনার হিসেবে বেছে নেয়। সাংগু ওখানে পার্টনার হিসেবে আলীকে বেছে নিয়েছিল আর সিয়ং নিজের পার্টনার হিসেবে ওই বয়স্ক লোকটাকে পছন্দ করেছিল। এবার দেখা যায় খেলা শুরু হওয়ার পর ওখানে সমস্ত খেলোয়াড়ের হাতে একটা করে ছোট্ট ব্যাগ দেওয়া হয়েছিল যার মধ্যে 10টা করে কাঁচের গুলি ছিল। আর এখন সমস্ত খেলোয়াড়কে তাদের পার্টনারের সঙ্গে নিজেদের ইচ্ছা মতন এই গুলি নিয়ে যে কোনো একটা খেলা খেলতে হবে, আর এইভাবে খেলতে খেলতে যে তার পার্টনারের কাছ থেকে সমস্ত গুলি নিয়ে নিতে পারবে সে এই খেলাটা জিতে যাবে, আর তার পার্টনার হেরে যাবে আর তাকে ওখানেই মেরে ফেলা হবে। যেটার মানে হলো এখন সমস্ত খেলোয়াড়কে তাদের পার্টনারের সাথে না, তাদের পার্টনারের বিরুদ্ধে খেলতে হবে। যেটা শুনে সবাই ওখানে প্রচণ্ড চিন্তায় পড়ে যায়, কারণ এখানে সমস্ত খেলোয়াড় তাদের পছন্দের মানুষকেই পার্টনার হিসেবে বেছে নিয়েছিল আর কেউই কোনোভাবেই তার পার্টনারকে হারাতে চাইছিল না। আর খেলা শুরু হওয়ার পর দেখা যায় সাংঘু আলীর সঙ্গে খেলতে শুরু করেছে, কিন্তু কিছু সময় পর আলীর কাছে সাংঘু নিজের সমস্ত গুলি হেরে যায়। কিন্তু আলী ওই ঘর থেকে জিতে বেরোনোর আগেই সাংঘু ওকে মিথ্যে কথা বলে ওর ভরসা জিতে ওকে বোকা বানানোর চেষ্টা করে, আর ও আলীকে বলে, আমার কাছে এমন একটা বুদ্ধি আছে যেটার সাহায্যে আমরা দুজনেই এখান থেকে বেঁচে ফিরে যেতে পারবো, আমাদের কাউকেই এখানে মারা যেতে হবে না, কিন্তু তার জন্য তোমাকে দেখে আসতে হবে এখানে কোন কোন দলে কতজন খেলোয়াড় বেঁচে আছে। আলী এখানে খেলাটা পুরোপুরি জিতে গেছিল আর ও চাইলে নিজের ইচ্ছায় ওই ঘর থেকে বেরিয়ে যেতে পারত, কিন্তু সাংঘুর জীবন বাঁচানোর জন্য ওর কথা মতন ওই ঘরের মধ্যে থেকে ও বেঁচে থাকা বাকি খেলোয়াড়দেরকে দেখতে শুরু করে। আর আলীর সাথে কথা বলার সময় সাংঘু এক জায়গায় সুযোগ বুঝে ওর গুলির ব্যাগটা নিজের কাছে রেখে দিয়ে ছোট ছোট বেশ কিছু পাথরের টুকরো ভরা একটা ব্যাগ ওকে দিয়ে দেয়। আর আলী এখানে সাংঘুকে এতটাই ভরসা করছিল যে একবারের জন্য ও নিজের ব্যাগটাকে চেক করে দেখেনি। এবার আলী যখন ওখানে বাকি খেলোয়াড়দেরকে দেখতে গেছিল সেই সুযোগে সাংঘু ওর গুলিগুলো নিয়ে ওই ঘর থেকে বাইরে বেরিয়ে যায়, যার মানে হলো সাংঘু এখন নিজের জীবন বাঁচানোর জন্য আলীকে মিথ্যে কথা বলে ওকে ওখানেই ফাঁসিয়ে দিয়েছিল। আর এদিকে দেখা যায় সিয়ং যে বয়স্ক লোকটার সঙ্গে খেলা শুরু করেছিল একটা সময় সে সিয়ংকে হারিয়ে এই খেলাটা জিতে যাচ্ছিল, কিন্তু মাঝপথে এসে নিজের ব্রেন টিউমারের জন্য ওই লোকটা নিজের স্মৃতিশক্তি হারিয়ে ফেলতে শুরু করে। আর ওনার এই ভুলে যাওয়ার সুযোগ নিয়ে সিয়ং ইচ্ছা করে ওনাকে মিথ্যে কথা বলে হারিয়ে ওনার সমস্ত গুলিগুলো নিজের কাছে রেখে দেয়। আর এখন দেখা যায় ওই বয়স্ক লোকটার কাছে শুধুমাত্র একটা গুলি পড়ে আছে আর ওই গুলিটা নিয়ে নিতে পারলে সিয়ং এই খেলাটা পুরোপুরি জিতে যাবে। আর এখন ওই বয়স্ক লোকটা সিয়ংকে বলে, এতক্ষণ ধরে আমি সবকিছু ভুলে যাওয়ার অভিনয় করছিলাম, আমি দেখছিলাম তুমি আমার অসহায় অবস্থার সুযোগ নাও কিনা। আর এটা বলার পর উনি নিজের ইচ্ছায় নিজের শেষ গুলিটা সিয়ংকে দিয়ে দেন আর ওকে বলে, এই খেলায় আসার পর থেকে তুমি সবসময় আমার পাশে খুব ভালো একজন বন্ধু হয়েছিলে আর আমাকে প্রতিটা মুহূর্তে সাহায্য করার চেষ্টা করেছ, সেজন্য আমি তোমাকে নিজের খুব ভালো বন্ধু মনে করি, আর এখন আমি চাই আমার জায়গায় এই খেলাটা তুমিই যেত। আর শেষবারের মতন উনি একবার সিয়ংকে জড়িয়ে ধরে বিদায় জানায়। আর সিয়ংয়েরও এখানে প্রচণ্ড মন খারাপ হয়ে গেছিল, কিন্তু ওর আর কিছুই করার ছিল না, সেজন্য ওই বয়স্ক লোকটার সমস্ত গুলিগুলো নিয়ে সিয়ং ওই ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। আর এদিকে দেখা যায় সিবিয়ক যে মেয়েটাকে ওর পার্টনার হিসেবে বেছে নিয়েছিল সে ওকে বলছে, আমরা সবশেষে শুধুমাত্র একটাই গেম খেলবো আর এই খেলাটায় যে হেরে যাবে সে নিজের সমস্ত গুলি তার পার্টনারকে দিয়ে দেবে। আর সিবিয়কও এই কথাটায় রাজি হয়ে যায়। আর এখন ওরা দুজন নিজেদের মধ্যে গল্প করতে শুরু করে। সিবিয়কের পার্টনার ওকে বলে, আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা আমার মাকে খুন করে দিয়েছিল আর এটা দেখে একদিন সুযোগ বুঝে আমার মাকে খুন করার জন্য আমি আমার বাবাকেই মেরে ফেলি
যে কারণে আমাকে জেলে পাঠানো হয়েছিল। আর এখন আমার নিজের কোনো পরিবার বলতে কেউই নেই। তখন সিবিওক বলে আমি আর আমার পুরো পরিবার অন্য একটা দেশে থাকতাম, কিন্তু একটা সময় চুরি করে আমি আর আমার ভাই কোনো রকমে এই দেশে চলে আসি। আর পরে আমার মা আর বাবা যখন ওই দেশ থেকে পালিয়ে এই দেশে আসতে চায়, তখন আমার বাবাকে গুলি করে মেরে ফেলা হয় আর আমার মাকে আবার ওই দেশে ফিরিয়ে দেওয়া হয়। আর এখন আমি যেভাবেই হোক আমার মাকে এই দেশে ফিরিয়ে আনতে চাই। সেই জন্যই আমি নিজের ভাইকে একটা অনাথ আশ্রমে রেখে দিয়ে নিজে নানা রকমভাবে টাকা উপার্জন করার চেষ্টা করি, কারণ আমার মাকে এই দেশে নিয়ে আসার জন্য আমার অনেক টাকার দরকার। এবার সময় যখন শেষের দিকে চলে আসে, তখন ওরা দুজন নিজেদের মধ্যে খেলা শুরু করে দেয়। আর দেখা যায় সিবিওকের পার্টনার এখানে ইচ্ছা করে হার মেনে নিয়েছিল। ও সিবিওকে বলে, এখান থেকে বেরোনোর পর কেউ আমার জন্য অপেক্ষা করছে না, আমার নিজের কোনো পরিবার নেই, কিন্তু তোমার একটা পরিবার আছে আর অনেক মানুষ তোমার জন্য অপেক্ষা করছে, তাই এখান থেকে তোমারই বেঁচে ফিরে যাওয়া উচিত। যেটা শুনে সিবিওক প্রচণ্ড মন খারাপ করে ওখান থেকে কাঁদতে কাঁদতে চলে আসে। আর এদিকে দেখা যায় সমস্ত খেলোয়াড়কে খোঁজার পর আলী যখন আবার সাঙ্গুর কাছে ফিরে এসেছিল, তখন ও জানতে পারে সাঙ্গু ওকে ওখানে রেখে দিয়ে ওই ঘর থেকে অনেক আগেই বেরিয়ে গেছে। আর এখন ও নিজের ব্যাগটা খোলার পর দেখতে পায় ওর মধ্যে ছোট ছোট পাথরের টুকরো ভর্তি করা ছিল, যেটা দেখে ও বুঝতে পারে সাঙ্গু ওকে মিথ্যে কথা বলে ওর পাথরগুলো চুরি করে নিয়েছিল। আর এখন সাঙ্গুর জন্য ওকে এই গার্ডদের কাছে গুলি খেয়ে মারা যেতে হবে। আর এখন যে সমস্ত খেলোয়াড়রা এখানে হেরে গেছিল তাদের প্রত্যেককেই ওখানে গুলি করে মেরে ফেলা হয়। এবার দেখা যায় ফ্রন্টম্যানের ঘরে থাকা ল্যান্ড ফোনে একটা ফোন এসেছিল আর ওখানে বলা হচ্ছিল সমস্ত ভিআইপিরা এই খেলা দেখার জন্য পৌঁছে গেছে। আর তখনই ওর বাকি গার্ডরা ওকে ওয়াকিটকিতে জানায় যে সমুদ্রের ধারে ওরা একজনের মৃতদেহ খুঁজে পেয়েছে, যেটা শুনে ফ্রন্টম্যান ওই লাশটা দেখার জন্য সমুদ্রের কাছে পৌঁছে যায়। আর এটা সেই এমপ্লয়ি ছিল যাকে মেরে সমুদ্রের জলে ফেলে যার পোশাক পরে ওই পুলিশটা এখানে ঘুরে বেড়াচ্ছিল। আর ওই মৃতদেহটা দেখার পর সবাই মনে করে এ হয়তো সেই লোকটা যে এতদিন ধরে লুকিয়ে লুকিয়ে ওদের উপরে নজর রাখছিল। এবার দেখা যায় ফ্রন্টম্যান ওখান থেকে নিজের ঘরে এসে একটা বিশেষ ধরনের মুখোশ পরা লোকের সঙ্গে কথা বলছিল, আর দেখে খুব ভালোভাবেই বোঝা যাচ্ছিল এটা ফ্রন্টম্যানেরও বস ছিল, মানে এই লোকটা এখানে সবচেয়ে বেশি শক্তিশালী ছিল। এবার ফ্রন্টম্যান ওনাকে বলেন সমস্ত ভিআইপিরা আমাদের খেলা দেখার জন্য এখানে চলে এসেছেন। তখন ওই লোকটা বলেন আমার এখন কারোর সাথেই কথা বলতে ভালো লাগছে না, আমার জায়গায় তুমি ওই ভিআইপিদের সঙ্গে কথা বলো। এবার ফ্রন্টম্যান ওই সমস্ত ভিআইপিকেই ওয়েলকাম করার জন্য চলে যায়। আর দেখা যায় ওরা প্রত্যেকেই আলাদা আলাদা ধরনের বিশেষ রকমের মুখোশ পরেছিল। এবার সমস্ত ভিআইপিকে ওখান থেকে একটা হল ঘরের মধ্যে নিয়ে আসা হয় যেখানে ওদের খেয়াল রাখার জন্য সমস্ত রকম ব্যবস্থা করা হয়েছিল। আর এখন ওই পুলিশ অফিসারটাও একটা ওয়েটারকে মেরে তার পোশাক পরে ওই ভিআইপিদের ঘরের মধ্যে ঢুকে যায়। এবার দেখা যায় সমস্ত খেলোয়াড়কে পরবর্তী খেলার জন্য নিয়ে আসা হয়েছিল আর এখানে শুধুমাত্র আর 16 জন খেলোয়াড় বেঁচেছিল। আর এখানে প্রত্যেকটা খেলোয়াড়ের সামনে 1 থেকে 16 অবধি নাম্বারের একটা করে জ্যাকেট রাখা ছিল। আর এখন সমস্ত খেলোয়াড়কে ওর মধ্যে থেকে যে কোনো একটা করে জ্যাকেট বেছে নিতে বলা হয়, যেটা শুনে সবাই তাড়াতাড়ি করে নিজেদের পছন্দের নাম্বারের জ্যাকেটগুলো বেছে নিতে শুরু করে। এবার দেখা যায় সবশেষে 1 আর 16 নম্বর জ্যাকেট পড়েছিল। আর সিয়ং কোনোভাবেই বুঝে উঠতে পারছিল না এই দুটো জ্যাকেটের মধ্যে থেকে ওর কোনটা নেওয়া উচিত। তখন ওর কাছে একজন খেলোয়াড় এসে বলে তুমি যদি কিছু মনে না করো তাহলে কি আমি 1 নম্বর জ্যাকেটটা নিতে পারি, কারণ আমি নিজের সারা জীবনে কখনোই প্রথম হতে পারিনি। সেজন্য সিয়ং ওনাকে 1 নম্বর জ্যাকেটটা দিয়ে নিজের 16 নম্বর জ্যাকেটটা নিয়ে নেয়। এবার ওখানে সমস্ত খেলোয়াড়কে জানানো হয় যে খেলোয়াড় যে নাম্বারের জ্যাকেট নিয়েছে তাদেরকে সেই নাম্বার অনুযায়ী খেলায় অংশগ্রহণ করতে হবে, মানে যে 1 নম্বর জ্যাকেট নেবে তাকে সবার আগে ওই খেলায় অংশগ্রহণ করতে হবে আর যে 16 নম্বর জ্যাকেট নেবে তাকে সবার শেষে। এবার দেখা যায় পরবর্তী খেলাটা শুরু করার জন্য এদের সবাইকে একটা উঁচু পিলারের উপরে নিয়ে আসা হয়েছিল আর ওখান থেকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য ওদের সামনে পাশাপাশি কাঁচের দুটো লম্বা ব্রিজ ছিল। আর ওই ব্রিজের মধ্যে কিছুটা জায়গা টেম্পার্ড গ্লাস দিয়ে তৈরি করা ছিল আর কিছুটা জায়গা সাধারণ কাঁচ দিয়ে, যেখানে টেম্পার্ড গ্লাস 2 জন মানুষের ওজন নিতে পারত কিন্তু সাধারণ কাঁচ একটু চাপ লাগলেই পুরোপুরি ভেঙে যাবে। আর এখন এই সমস্ত খেলোয়াড়কে ওই কাঁচের ব্রিজটা পার করে এক মাথা থেকে অন্য মাথায় পৌঁছাতে হবে। আর যেহেতু সাঙ্গু সিয়ং আর সিবিওকে জ্যাকেটের নাম্বার সবচেয়ে শেষে ছিল, সেজন্য ওরা নিজেদের আগে যাওয়া সমস্ত খেলোয়াড়কে দেখে বুঝতে পারছিল কোন কাজটা সঠিক আর কোনটা ভুল। এবার দেখা যায় কিছুক্ষণের মধ্যেই ওই খেলাটা শুরু হয়ে গেছে আর সমস্ত খেলোয়াড় ওই কাঁচের ব্রিজের ওপর দিয়ে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। আর যারা কোনো রকমভাবে ভুল কাঁচের ওপরে দাঁড়িয়ে পড়ছিল তারা সঙ্গে সঙ্গে ওই কাঁচ ভেঙে নিচে পড়ে ওখানেই মারা যাচ্ছিল। আর এখানে যে খেলোয়াড় সবচেয়ে সামনে থাকছিল তার জীবনের ঝুঁকি সবচেয়ে বেশি ছিল আর তাকে অনুসরণ করতে করতেই বাকি খেলোয়াড়রা সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। এবার একটা সময় দেখা যায় জ্যাংয়ের সামনে দাঁড়ানো লোকটা ভুল কাঁচের ওপরে লাভ দিয়ে ওপর থেকে নিচে পড়ে মারা গেছে। আর এখন জ্যাং সবার সামনে ছিল আর ওকে ভুল আর ঠিক কাঁচের মধ্যে যে কোনো একটা বেছে নিয়ে সামনের দিকে এগোতে হবে, কিন্তু ও কোনোভাবেই নিজের জীবনের ঝুঁকি নিতে চাইছিল না, সেজন্য ও মাঝখানেই দাঁড়িয়ে পড়ে। আর এখন জ্যাং সামনে না এগোলে কেউই এই ব্রিজটা পার করতে পারবে না আর সবাইকে এই ব্রিজের ওপরে দাঁড়িয়েই মারা যেতে হবে। আর দূর থেকে বসে বসে সমস্ত ভিআইপিরা এই খেলাটা দেখছিল আর এখানে সমস্ত খেলোয়াড়কে মারা যেতে দেখে ওরা খুবই মজা পাচ্ছিল।
এবার দেখা যায় জ্যাংয়ের ঠিক পিছনে মিনিয়ং দাঁড়িয়েছিল, আর ও জ্যাংয়ের দিকে তাকিয়ে হাসতে শুরু করে আর ওকে বলে, একটা সময় তুমি আমাকে তোমার দল থেকে বের করে দিয়েছিলে, সেই ব্যাপারটা আমি এখনো ভুলিনি, আর এখন আমি সেটার প্রতিশোধ নিতে চাই। আর এই কথা বলার পর ও জ্যাংয়ের কাছে এসে ওকে জড়িয়ে ধরে সামনের একটা কাঁচের ওপরে লাফ মারে, আর ওই কাঁচটা ভেঙে গিয়ে ওরা দুজনেই নিচে পড়ে মারা যায়। আর এবার দেখা যায় এই খেলায় শুধুমাত্র চারজন মানুষ বেঁচে আছে, যাদের মধ্যে থেকে একজন খেলোয়াড় 30 বছর ধরে একটা কাঁচের কারখানায় কাজ করেছিল। আর ওই লোকটা একটু ভালোভাবে দেখার পর সাধারণ কাঁচ আর টেম্পার্ড গ্লাসের মধ্যে খুব ভালোভাবেই পার্থক্য বুঝে উঠতে পারছিল। আর এখন ওই লোকটা কাঁচের ওপরে আলোর প্রতিফলন দেখে সঠিক কাঁচগুলো বেছে বেছে সামনের দিকে এগোতে শুরু করে, আর ওকে অনুসরণ করতে করতে বাকি খেলোয়াড়রাও ওর পিছন পিছন সামনে এগোতে শুরু করে। যেটা দেখে ফ্রন্টম্যান বুঝতে পারে ওই লোকটা আলোর সাহায্যে সঠিক কাঁচ বেছে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, সেজন্যই উনি হঠাৎ করে ওই জায়গার সমস্ত আলো বন্ধ করে দেন। আর দেখা যায় এখন এদের সামনে শুধুমাত্র 2 কাঁচ বাকি ছিল, যেগুলোর মধ্যে থেকে একটা টেম্পার্ড গ্লাস আর একটা সাধারণ কাঁচ, যেটাকে পার করতে পারলে ওরা সবাই এই ব্রিজটা পার করে সুরক্ষিত জায়গায় পৌঁছে যাবে। কিন্তু এখন আলো বন্ধ হয়ে যাওয়ার জন্য ওই লোকটা কোনোভাবেই 2 কাঁচের মধ্যে পার্থক্য বুঝে উঠতে পারছিল না, আর এদিকে ওদের সময়ও একদম শেষের দিকে চলে এসেছিল। আর এখন ওরা সঠিক সময়ের মধ্যে এই ব্রিজটা পার করতে না পারলে ওদেরকে এখানেই মারা যেতে হবে। আর সময় খুবই কম আছে দেখে সাঙ্গু পিছন দিক থেকে এসে ওই লোকটাকে ধাক্কা দিয়ে একটা কাঁচের ওপরে ফেলে দেয়, আর ওই কাঁচটা ভেঙে লোকটা নিচে পড়ে মারা যায়। যেটা দেখে এখন ওরা সবাই বুঝতে পারে ওই দুটোর মধ্যে থেকে সঠিক কাঁচ কোনটা ছিল। আর এখন সময় শেষ হওয়ার আগে ওরা তাড়াতাড়ি করে ওই ব্রিজটা পার করে ওখান থেকে বেঁচে ফিরে আসে। এবার দেখা যায় ওরা সবাই ওই ব্রিজটা পার করার সাথে সাথেই বিস্ফোরণের সাহায্যে ওখানে থাকা সমস্ত কাঁচগুলোকে ভেঙে ফেলা হয়, আর ওই ভাঙা কাঁচের টুকরোগুলো ছিটকে আসার ফলে ওরা প্রত্যেকেই ওখানে কম বেশি আহত হয়ে যায়। এবার দেখা যায় ওই VIPদের মধ্যে থেকে একজন ওই পুলিশ অফিসারটাকে পাশের একটা ঘরে নিয়ে গেছিল, আর ওই VIPটা এখন ওই পুলিশটার সঙ্গে ইন্টিমেট হতে চেয়েছিল, কিন্তু ওই পুলিশটা ওই VIPটাকে ওখানেই মেরে অজ্ঞান করে ওখান থেকে পালিয়ে যায়। আর কিছুক্ষণের মধ্যেই ফ্রন্টম্যান এই খবরটা জানতে পারে যে কেউ একজন ওদের একটা VIPকে মেরে অজ্ঞান করে ওখান থেকে পালিয়ে গেছে। আর এখন ফ্রন্টম্যান নিজের সমস্ত লোকজন নিয়ে ওই পুলিশটাকে ওখানে খুঁজতে শুরু করে, আর একটু খোঁজাখুঁজি করার পর ওরা জানতে পারে ওই পুলিশটা ওদের গোপন রাস্তা দিয়ে বেরিয়ে সমুদ্রপথে ওখান থেকে পালিয়ে গেছে। আর এখন দেখা যায় ওই পুলিশটা ওখান থেকে সাঁতার কাটতে কাটতে পাশের অন্য একটা দ্বীপে এসে উঠেছে। আর কিছুক্ষণের মধ্যেই ফ্রন্টম্যান নিজের সমস্ত লোকজন নিয়ে ওই পুলিশটাকে খোঁজার জন্য ওই দ্বীপে পৌঁছে গেছে। এবার ওই পুলিশটা নিজের ফোন বের করে নিজের সিনিয়র অফিসারদেরকে এই জায়গা সম্পর্কে জানানোর চেষ্টা করে, আর এতদিন ধরে ও এই জায়গার সমস্ত ফটো আর ভিডিও তুলে যে প্রমাণ জোগাড় করেছিল সেগুলোকে ওর সিনিয়রদের কাছে পাঠানোর চেষ্টা করে। কিন্তু ওখানে কোনো রকম নেটওয়ার্ক না থাকার জন্য ও নিজের সিনিয়রদের সাথে কোনোভাবেই যোগাযোগ করে উঠতে পারছিল না। আর কিছুক্ষণের মধ্যেই ফ্রন্টম্যান নিজের দলবল নিয়ে ওই পুলিশটাকে ওখানেই খুঁজে বের করে, আর একটা সময় ওই পুলিশটা ভয় পেয়ে গিয়ে ফ্রন্টম্যানের কাঁধে একটা গুলি করে দেয়। কিন্তু এরপরেও ফ্রন্টম্যান ওই পুলিশটাকে না মেরে নিজের মুখোশ খুলে ওকে নিজের মুখ দেখায়, যেটা দেখে ওই পুলিশ অফিসারটা ওখানে প্রচণ্ড অবাক হয়ে যায়। দেখা যায় এটাই ওর আসল ভাই ছিল, যাকে খোঁজার জন্য ও লুকিয়ে লুকিয়ে এই দ্বীপে চলে এসেছিল। এবার ফ্রন্টম্যান ওই পুলিশ অফিসারটা অর্থাৎ ওর দাদাকে নিজের সাথে ফিরে যেতে বলে, কিন্তু ওই পুলিশটা কোনোভাবেই ওর সাথে যেতে চাইছিল না। সেজন্য ফ্রন্টম্যান ওর উপরে রেগে গিয়ে ওর কাঁধে একটা গুলি করে ওকে পাহাড়ের ওপর থেকে নিচে সমুদ্রের মধ্যে ফেলে দেয়। আর এদিকে দেখা যায় সিয়ং, সাঙ্গু আর সিবিয়ক এই তিনজনই শেষ খেলাটা পার করে এখানে বেঁচে ফিরে এসেছিল। এবার দেখা যায় ঘরে ফেরার পর ওদের তিনজনকে একটা বিশেষ ধরনের পোশাক দিয়ে বলা হয়, তোমরা সবাই তাড়াতাড়ি করে এই পোশাকটা পরে তৈরি হয়ে নাও, তারপর তোমাদের জন্য একটা বিশেষ ধরনের উপহার আছে। এবার এরা সবাই যখন ওখানে তৈরি হচ্ছিল তখন দেখা যায় একটু আগে ওই ব্রিজের কাঁচগুলো ভেঙে বিস্ফোরণ হওয়ার সময় একটা বড় কাঁচের টুকরো সিবিয়কের পেটে ঢুকে গেছিল, যে কারণে ওর পেট থেকে অনেকটা রক্ত বেরোচ্ছিল আর ও প্রচণ্ড দুর্বল আর আহত হয়ে গেছিল। কিন্তু ও নিজের এই অবস্থার কথা কাউকে না জানিয়ে তাড়াতাড়ি করে তৈরি হয়ে নেয়। এবার দেখা যায় সেদিন রাতে ওদের সবাইকে খুব ভালো একটা ডিনার করতে দেওয়া হয়েছিল, আর ডিনার শেষ করার পর ওদের সবার সামনে একটা করে চাকু রেখে দেওয়া হয়, যেটার মানে হলো আজ রাতে ওরা চাইলে এই চাকুর সাহায্যেই একে অপরকে মেরে ফেলতে পারে। তখন রাত্রেবেলায় সিয়ং সিবিয়কের কাছে এসে বলে, চলো আমরা দুজন এই শেষ খেলাটা একসঙ্গে খেলি, কারণ আগের খেলায় সাঙ্গু যখন ওই লোকটাকে ব্রিজ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল তারপর থেকে আমি আর কোনোভাবেই ওকে ভরসা করতে পারছি না, সুযোগ পেলেই ও আমাকে আর তোমাকেও মেরে ফেলবে। তখন সিবিয়ক একটু চুপ করে থাকার পর বলে, আচ্ছা তুমি আমাকে একটা কথা দাও, আমাদের দুজনের মধ্যে যে এখান থেকে বেঁচে ফিরতে পারবে সে অপরজনের পরিবারের খেয়াল রাখবে, আর তুমি যদি এখান থেকে বেঁচে ফিরে যেতে পারো তাহলে তুমি আমার ভাই আর মায়ের খেয়াল রেখো। আর সিয়ং ওর এই কথাটা রাজি হয়ে যায়। এবার দেখা যায় পেটে কাঁচের টুকরো ঢুকে যাওয়ার জন্য কিছুক্ষণের মধ্যেই ওখানে সিবিয়কের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল, আর ওর পেট থেকে রক্ত বেরিয়ে ও আস্তে আস্তে ওখানে অজ্ঞান হয়ে যেতে শুরু করেছিল। যেটা দেখে সিয়ং তাড়াতাড়ি করে সিবিয়ককে বাঁচানোর জন্য দরজায় জোরে জোরে আওয়াজ করে সমস্ত গার্ডদেরকে ডাকতে শুরু করে।
আর কিছুক্ষণ পর দেখা যায় বেশ কিছু গার্ড একটা কফিন হাতে নিয়ে ওই ঘরের মধ্যে ঢুকে আসছে, যেটা দেখে সিয়ং ওখানে প্রচণ্ড অবাক হয়ে যায়। আর পিছন দিকে তাকানোর পর ও দেখতে পায় সাংঘু নিজের কাছে থাকা চাকুর সাহায্যে সিবিয়ককে ওখানেই মেরে ফেলেছে। আর এটা দেখে সিয়ং প্রচণ্ড রেগে যায়, সেজন্য ও সাংঘুকে মারার জন্য এগিয়ে যাচ্ছিল, কিন্তু তখন সমস্ত গার্ডরা ওদের দুজনকেই ওখানে থামিয়ে দেয়। এবার দেখা যায় পরের দিন সকালে ওদের দুজনকে শেষ খেলা অর্থাৎ 6 নম্বর খেলার জন্য মাঠে নিয়ে যাওয়া হয়েছিল। আর এই খেলাটার নাম ছিল স্কুইড গেম, আর এর নিয়ম খুবই সহজ ছিল। এখানে একটা দলকে অফেন্স অর্থাৎ আক্রমণ করতে হবে, আর অন্য দলকে ডিফেন্স অর্থাৎ প্রতিরক্ষা করতে হবে। আর যে আক্রমণ করবে তার কাজ ছিল দাগের এক মাথা থেকে অন্য মাথায় পৌঁছে যাওয়া, আর যে প্রতিরক্ষা করবে তার কাজ ছিল আক্রমণকারীকে দাগের এক মাথা থেকে অন্য মাথায় পৌঁছানোর থেকে আটকানো। এবার দেখা যায় কিছুক্ষণের মধ্যেই এখানে খেলাটা শুরু হয়ে গেছে, যেখানে সিয়ং আক্রমণ করছিল আর সাংঘু প্রতিরক্ষা করছিল। আর আগের দিনের মতন সমস্ত ভিআইপিরা দূর থেকে এদের এই খেলাটা উপভোগ করছিল। এবার দেখা যায় খেলা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই সাংঘু আর সিয়ং এর মধ্যে ঝামেলা বেঁধে গেছে, আর একটা সময় সাংঘু ওখানে সিয়ংকে পুরোপুরি হারিয়ে দিয়েছিল। আর সিয়ং চাইলে নিজের চাকু দিয়ে সাংঘুকে ওখানেই মেরে ফেলতে পারত, কিন্তু ওকে না মেরে নিজের চাকুটা ওর পাশে ফেলে সিয়ং আস্তে আস্তে ফিনিশ লাইনের দিকে এগিয়ে যেতে শুরু করে। আর এখন এক কদম এগোলেই এই খেলাটা ও পুরোপুরি জিতে যাবে, আর সেই সাথে পুরস্কারের সমস্ত টাকাটাও পেয়ে যাবে। কিন্তু শেষ মুহূর্তে ওর মনে হয় এই খেলাটা ও শেষ করবে না। আর এখন ও সাংঘুর কাছে ফিরে এসে ওকে বলে এই খেলার 3 নম্বর নিয়ম অনুযায়ী বেশিরভাগ খেলোয়াড় যেটা চাইবে এখানে সেটাই করা হবে, আর এখন আমরা দুজন চাইলে এই খেলাটা ছেড়ে দিয়ে এখান থেকে বেঁচে ফিরে যেতে পারবো, আমাদের কাউকেই এখানে মারা যেতে হবে না। আর সিয়ংয়ের এই সিদ্ধান্ত দেখে ওখানে থাকা সমস্ত ভিআইপিরা প্রচণ্ড অবাক হয়ে যায়। ওরা বলতে শুরু করে কোনো মানুষ এত টাকার একটা পুরস্কার কিভাবে ছাড়তে পারে। এবার সাংঘু বলে আমি নিজের জীবনটাকে পুরোপুরি শেষ করে ফেলেছি, আর এখন এই পুরস্কারের টাকাটা না জিতে এখান থেকে বেঁচে ফিরে যাওয়া আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। আর এই কথা বলার পর ও নিজের পাশে পড়ে থাকা একটা চাকু নিজের গলায় ঢুকিয়ে নিজেকেই মেরে ফেলে। আর মারা যাওয়ার আগে ও সিয়ংকে বলে তুমি আমার মায়ের খেয়াল রেখো। আর যেহেতু এখানে সমস্ত খেলোয়াড়দের মধ্যে এখন শুধুমাত্র সিয়ং বেঁচেছিল, সেজন্য ও প্রথম পুরস্কারটা জিতে যায়। এবার দেখা যায় সিয়ংয়ের হাত পা আর চোখ বেঁধে ওকে একটা এটিএম কার্ড দিয়ে শহরের মাঝখানে একটা জায়গায় ছেড়ে দেওয়া হয়েছে। আর নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করার পর ও দেখতে পায় ওর পুরস্কারের সমস্ত টাকা ওর ব্যাঙ্কে জমা করে দেওয়া হয়েছিল। আর ঘরে ফেরার পর ও দেখতে পায় ওর মা কিছুদিন আগে অসুস্থ অবস্থায় ওদের ঘরের মধ্যেই মারা গেছিল, যেটা দেখে ও মনে মনে প্রচণ্ড কষ্ট পায়। এখন ওর কাছে অনেকটা টাকা ছিল ঠিকই, কিন্তু ও নিজের মাকে পুরোপুরি হারিয়ে ফেলেছিল। এবার দেখা যায় এই ঘটনার 1 বছর হয়ে গেছে, আর সিয়ং এখন প্রচণ্ড পরিমাণ মানসিক অবসাদে ভুগছিল। আর এতদিন ধরে নিজের ব্যাংকে পড়ে থাকা অতগুলো টাকার মধ্যে থেকে ও একটা টাকাও খরচ করেনি। এখন যেন ওর জীবনে নিজের বলতে আর কোনো কিছুই ছিল না, ও যেন আস্তে আস্তে সবকিছুই হারিয়ে ফেলেছিল। এবার দেখা যায় একদিন সন্ধেবেলায় ও নদীর ধারে মন খারাপ করে বসেছিল, আর তখন একটা মহিলা ওর কাছে এসে ওকে একটা ফুল বিক্রি করে। আর দেখা যায় ওই ফুলের সাথে ওখানে স্কুইড গেমের একটা কার্ড রাখা ছিল, আর ওই কার্ডের পিছনে একটা জায়গার ঠিকানা দেওয়া ছিল। আর সিয়ং এখন তাড়াতাড়ি করে কার্ডের পিছনে দেওয়া ওই ঠিকানায় পৌঁছে যায়। আর ওখানে ঘরে ঢোকার পর ও প্রচণ্ড অবাক হয়ে যায়, ও দেখতে পায় ওই ঘরের মধ্যে অসুস্থ অবস্থায় একটা বয়স্ক লোক শুয়ে আছে, আর এটা সেই লোকটা ছিল যে ওদের সঙ্গে ওই স্কুইড গেমে অংশগ্রহণ করেছিল। এবার সিয়ং খুবই অবাক হয়ে ওই লোকটাকে প্রশ্ন করে এখানে এসবগুলো কি হচ্ছে, আপনি এখানে বেঁচে আছেন কিভাবে? তখন ওই লোকটা বলে গরিব মানুষদের মতন বড় লোকদের জীবনেও অনেক হতাশা থাকে, একটা সময় অনেক টাকা উপার্জন করার পর মানুষের জীবনে করার মতন কিছুই থাকে না, তখন তারা সবাই আস্তে আস্তে বোর হতে শুরু করে। আর আমি আর আমার বড়লোক বন্ধুরা একটা সময় নিজেদের জীবনে খুবই বোর হচ্ছিলাম, তখন আমার মাথায় এই স্কুইড গেমের আইডিয়াটা আসে, যেখানে আমরা ঋণ আর দেনা ডুবে থাকা সমস্ত গরিব মানুষদেরকে খুঁজে বের করতে শুরু করি, আর তারা সবাই যখন টাকা জেতার জন্য এই খেলায় অংশগ্রহণ করে নিজেদের জীবনের ঝুঁকি নেয় সেটা দেখে আমরা প্রচণ্ড উপভোগ করি। কিন্তু আমরা কখনোই কোনো খেলোয়াড়কে এখানে আসার জন্য জোর করিনি, সবাই নিজেদের ইচ্ছায় এখানে এসছে। আর শেষ মুহূর্তে আমিও এই খেলায় অংশগ্রহণ করি, কারণ খেলা দেখাচ্ছে খেলায় অংশগ্রহণ করে বেশি মজা পাওয়া যায়। আর এখন জানা যায় স্কুইড গেমে ফ্রন্টম্যানের ওপরে যে বস ছিল সেটা আর কেউ না, সেটা এই বয়স্ক লোকটাই ছিল। আর এখন সিয়ংয়ের সাথে কথা বলতে বলতে ওই লোকটা ওখানেই মারা যায়। এবার দেখা যায় এই ঘটনার পর সিয়ং আস্তে আস্তে নিজের জীবনটাকে উপভোগ করতে শুরু করেছিল। আর একটা সময় ও অনাথ আশ্রমে গিয়ে সিবিয়কের ভাইয়ের সঙ্গে দেখা করে, আর ওকে বলে আমি তোমার দিদির খুবই ভালো একটা বন্ধু। আর এরপর ও সিবিয়কের ভাই অর্থাৎ চয়কে ওই অনাথ আশ্রম থেকে বার করে সাংঘুর মায়ের কাছে নিয়ে আসে, আর এখন চয়ের দেখাশোনা করার দায়িত্ব সাংঘুর মায়ের কাছেই দিয়ে দেয়। আর সেই সাথে ওদেরকে একটা টাকা ভর্তি করা ব্যাগ দিয়ে আসে, যাতে ওরা সবাই নিজেদের বাকি জীবনটা খুব ভালোভাবেই কাটাতে পারে। আর এখানে চয় নিজের জন্য একটা পরিবার খুঁজে পেয়েছিল, আর সাংঘুর মা নিজের জন্য একটা নতুন ছেলে পেয়েছিল। এবার দেখা যায় এই ঘটনার বেশ কিছুদিন পর একদিন মেট্রোয় করে যাওয়ার সময় সিয়ং স্টেশনে সেই সেলসম্যানটাকে দেখতে পায় যে ওকে স্কুইড গেমে অংশগ্রহণ করার জন্য একটা কার্ড দিয়েছিল।
আর ওকে দেখতে পেয়ে সিয়ং তাড়াতাড়ি করে ওর দিকে ছুটে যেতে শুরু করে। কিন্তু ততক্ষণে ওই সেলসম্যানটা ট্রেনে উঠে ওখান থেকে বেরিয়ে পড়ে। এবার সিয়ং দেখতে পায় ওই সেলসম্যানটা স্টেশনে একটা লোকের কাছে স্কুইড গেমের একটা কার্ড দিয়েছিল। আর এখন সিয়ং স্টেশনে দাঁড়িয়ে থাকা ওই লোকটার কাছ থেকে স্কুইড গেমের ওই কার্ডটা কেড়ে নেওয়ার পর বলে, যাই হয়ে যাক না কেন, তুমি যেন কখনোই এই খেলায় অংশগ্রহণ করার কথা ভাববে না। এবার দেখা যায় সিয়ং নিজের মেয়ের সঙ্গে দেখা করার জন্য প্লেনে করে আমেরিকায় যাচ্ছিল। কিন্তু প্লেনে ওঠার আগে ও স্কুইড গেমের ওই কার্ডে দেওয়া নাম্বারে ফোন করে, আর দেখা যায় এখন এই ফোনটা ফ্রন্টম্যান রিসিভ করেছিলেন। আর ফ্রন্টম্যান এখন সিয়ংকে খুব ভালোভাবেই চিনতে পারে, আর উনি বলেন, তুমি যদি বেঁচে থাকতে চাও তাহলে এসব কিছুর থেকে দূরে থাকার চেষ্টা করো। কিন্তু সিয়ং বলে, তোমরা যে কাজগুলো করেছো তার জন্য আমি তোমাদেরকে কখনোই ক্ষমা করতে পারবো না। আর এটা বলার পর ও প্লেনে না উঠে আবার স্কুইড গেমের দিকে এগিয়ে আসতে শুরু করে। আর এখানেই এই গল্পটা শেষ হয়। তো আজকের মতন এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে লাইক করো আর খারাপ লাগলে ডিসলাইক করো। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।